একটা ছেলে ফিরোজ ভাইয়ের কাছ থেকে অবহেলিত হয়ে একটা ভিডিও বানায় প্রায় 35 মিনিট ধরে, সেটা ফেসবুক ইউটিউবে আপলোড করে এবং সেটা আমাদের চোখের সামনে আসে। সেই ভিডিওটা দেখে আমরা যারা এক্সপোজ করি কিংবা এসব বিষয় নিয়ে কথা বলি, তারা সকলে দেখলো, দেখে একটা পডকাস্টের আয়োজন করলো। সেখানে আপনারা জানেন আমি টুকটাক বিষয় নিয়ে সমালোচনা বা আলোচনা করি, সেই দৃষ্টিতে আমি এর আগেও এসব বিষয় নিয়ে কথা বলেছি। যারা মানবতার ফেরিওয়ালা আছে, তাদের যারা ফেক মানবতার ফেরিওয়ালা, তাদের নিয়ে এর আগে আমি এক্সপোজ করেছিলাম। সেই দৃষ্টিতে আমাকে এক জায়গায় একটা পডকাস্টে আমাকে লাইভে ইনভাইট করা হয় গেস্ট হিসেবে। সেখানে আমি যাই, সেখানে দেখি যে ছেলেটা উপস্থিত ছিল, যে ফিরোজ ভাইয়ের কাছ থেকে অবহেলিত হয়ে সেখান থেকে ফিরে এসে তার আকাঙ্ক্ষার কথা জানায়, তার দুঃখের কথাটা জানায়, যে সে অসহায় হয়ে তার কাছে যায় এবং তাকে নাকি সে ফিরোজ ভাই নাকি ঘুরিয়ে ফিরিয়ে দেয়, মানে তাকে কোনো আশাই দেয় নাই। তো সেখান থেকে আমরা চিন্তা করলাম যে ফিরোজ ভাইকে আমি কিন্তু ফিরোজ ভাইয়ের ফ্যান, আমি কিন্তু ফিরোজ ভাইয়ের ভিডিও ভালোবাসি। যে খেয়াল করবেন, যেখান থেকে আমরা জানি ফিরোজ ভাই তরুণদের অনুপ্রেরণা দেয় এবং আমাকে অনুপ্রেরণা দেয় ফিরোজ ভাইয়ের কাজগুলো, আমার কাছেও ভালো লাগে। এখন আমরা চিন্তা করলাম যে মানুষটাকে এত এত মানুষ ভালোবাসে, বা যে মানুষটা নিজে বলে যে সে নাকি তরুণদের অনুপ্রেরণা দেয় বা তরুণদের সে অনুপ্রেরণা, সে মানুষটা একজন তরুণকে হতাশ করে দিল বা অবহেলিত করলো, সেই দৃষ্টিতে আসলে আমাদের কাছে খারাপ লাগে। এখন আমাদের খারাপ লাগার বিষয়টা কেমন, যেহেতু ওই ছেলেটার কথা আমরা অনলাইনে শুনে বিশ্বাস করেছি এবং ফিরোজ ভাইকেও কিন্তু আমরা অনলাইনে দেখে বিশ্বাস করি, ওনাকে দেখে ভালোবাসি, ওনার কাজগুলো ফেসবুক বা ইউটিউবে দেখে কিন্তু ভালোবাসি, এমনটা না যে আমরা ফিরোজ ভাইয়ের কাজ সামনে দেখে সরাসরি বা দেখে আমরা তাকে ভালোবাসি, এমনটা না। যেহেতু আমরা ফিরোজ ভাইকে পেছন থেকে দেখে তার কাজগুলোকে পছন্দ করি, তেমনিভাবে ওই ছেলেটাকেও আমরা পেছন থেকে দেখে তার ভিডিওটা দেখে আমার কাছে খারাপ লাগে, চিন্তা করি যে তাকে নিয়ে কথা বলা উচিত বা তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। সেই দৃষ্টিতে আমরা তাকে লাইভে নিয়ে আসি এবং সেখানে আমি গেস্ট ছিলাম। তো সে তার দুঃখের কথাগুলো শেয়ার করে এবং আমি পডকাস্ট থেকে শুধুমাত্র তার বলা কথাগুলো আমি আমার ফেসবুকে আপলোড করি। সেখানে টাইটেল ছিল যে আমাদের পডকাস্টের টাইটেলও ছিল এমন যে মানবতার ফেরিওয়ালারা বাস্তবে কেমন, যাদেরকে আমরা সুপার হিরো ভাবি তাদের বাস্তবিক আচরণ বা তাদের সাথে ডিল করলে সরাসরি তারা কেমন আচরণ করে সেই বিষয়ে ছিল। তো সেই বিষয়টা নিয়ে আমি জাস্ট ছেলেটা যে কী বলেছে সেই বিষয়টা আমি সবার সামনে, এবং ফিরোজ ভাইয়ের কাছে যেহেতু আমরা সবাই চাইলে যোগাযোগ বা কানেক্ট করতে পারি না, তার সাথে যোগাযোগ করতে যেহেতু আমরা সরাসরি পারি না, আমি তার কাছ থেকে বার্তা হিসেবে আমার ফেসবুক থেকে আপলোড করেছি। আমি জানি ফিরোজ ভাই অলরেডি এটা দেখেছে, কারণ তাকে অসংখ্য মেনশন দেওয়া হয়েছে এবং আমি যতটুকু জানি আমার ফ্রেন্ডের সিস্টেমে বা যারা এইসব মানবিক কাজ করে বা যারা এই টাইপের ভিডিও বানায় তাদের মাধ্যমে হলো ফিরোজ ভাই ভিডিওটা দেখেছে। এখন বিষয় হচ্ছে ফিরোজ ভাইয়ের মাধ্যমে ফিরোজ ভাইয়ের ফ্যান কিংবা ফিরোজ ভাই ভিডিওটা দেখা, এর উপরে বিবেচনা করে ফিরোজ ভাই হয়তো রিপ্লাই করবেন যে এটা কি ঠিক না ভুল, তিনি এক পোস্ট করবেন বা আমাদেরকে সেটার সঠিক তথ্যটা জানাবেন, এটাই তো স্বাভাবিক না। আমি কিন্তু ফিরোজ ভাইকে ভালোও বলি নাই খারাপও বলি নাই, আমি কিন্তু এখানে ফিরোজ ভাইকে কোনো কিছু বলি না যে ফিরোজ ভাই খারাপ বা উনি এমনটা কাজ করতে পারে, এমন কিছু এখানে বলি না। আমি শুধুমাত্র ছেলেটার যে গল্পটা আমাদেরকে বলেছে সেটা আমাদের কাছে কেমন জানি মনে হয়েছে সেটা জাস্ট শেয়ার করলাম, হয়তো ফিরোজ ভাইয়ের ফ্যানদের জন্য নয়তো ফিরোজ ভাইয়ের জন্য। এখন ফিরোজ ভাই বিবেচনা করবে বা ফিরোজ ভাইয়ের ফ্যানরা দেখবে যে বিষয়টা কী, আসলে একটা মানুষকে আমরা যা যতটা দেখি এটার আসলে কেমন কী। ফিরোজ ভাই এসে আমাদেরকে হয়তো একটা কমেন্টে বাস্তবে জানাবে, নতুবা আমাদের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে বা যে কোনোভাবে হোক আমাদেরকে জিনিসটা বোঝাবে যে ওই ছেলেটা যা বলতেছে সেসব মিথ্যা, এভাবে সত্যি। সে হয়তো কমেন্ট করবে, নয়তো একটা মেসেজ দিবে, নয়তো যে কোনোভাবে হোক আমাদের কাছে একটা বার্তা পৌঁছাবে, এটাই তো আমরা তার কাছ থেকে এটাই আশা করি। সেখানে আমি তাকে খারাপ বলিনি, আমাকে অসংখ্য গালিগালাজ করা হয়েছে। এখন আমাকে যারা গালিগালাজ করছেন আমি তাদেরকে বলবো, যারা গালিগালাজ করে তাদেরকে সাধারণত আমাদের দেশে আমরা রাস্তার ছেলে হিসেবে সম্বোধন করি, আমি তাদেরকে বলছি না তাদের গালিগালাজে বা কী আসে যায়। এর আগেও আমি এসব বিষয়ে তিনটি কথা বলেছি, কয়েকবার কথা বলেছি, যেমন আমি এর আগেও মানবিক কাজ করে এরকম একটা ছেলেকে নিয়ে কথা বলছি, প্রথম ভিডিওতে আমাকে হিউজ পরিমাণ গালি দেওয়া হয়েছে এবং আমার খুব কাছের কয়েকজন মানুষ এবং আমাকে অনেকেই বলছে ভিডিওটা আমাকে সরায় নিতে, বাট আমি ভিডিও না করে সেকেন্ড ভিডিওতে প্রথম ভিডিওটা আমি র হিসেবে করি, র সিস্টেমে করি, সেই ভিডিওটা অনেকেই বিশ্বাস করে নি। সেকেন্ড ভিডিও আমি প্রমাণ সহ এভিডেন্স দিয়ে ভিডিও করার ফলে সেই ভিডিওটাকে, আগের ভিডিওতে আমাকে যারা গালি দিছে তারা আমাকে সেকেন্ড ভিডিওতে মানে পার্ট টুতে আমাকে বলতেছে আমি সুপার হিরো, আমি যা বলছি তাই সত্য। এ হচ্ছেন আপনারা
বা আম পাবলিক যাদেরকে বলি। সেকেন্ড যে একটা অপশন রেলওয়ের যে সমস্যা যেটা, যেমন আবু হায়দার রনি, সরি মহিউদ্দিন রনিকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি তাকে ছেলেটাকে আমি কোনো খারাপ বলি নাই, এবং সেই ভিডিওতে প্রথম ভিডিওতে আমাকে অসংখ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। যখন দেখছে মহিউদ্দিন রনি একটু, আমি প্রথম ভিডিও বানিয়েছি তখন তার জয় জয় জয়কার হাহাকার, তাকে নিয়ে সবার অনেক আলোচনা। যখন আমি প্রথম ভিডিও মানে প্রথম ভিডিওতে আমাকে বলা হয় দালাল, আমি অনেক গালিগালাজ খাই। সেকেন্ড ভিডিওতে আমি উল্টা তাদেরকে কথা শোনে, কারণ সেকেন্ড ভিডিওতে আমাকে বলে ভাই আপনি আপনি ঠিক ছিলেন, আপনি প্রথমে ভিডিও বানাইছেন, আমি কিন্তু তাকে প্রথমেই খারাপ কিছু বলিনি, আমি কি বলছি আপনারা আমার ভিডিও দেখছেন, এই হচ্ছে আপনাদের সিস্টেম। আপনারা প্রথম ভিডিও দেখবেন বা মানুষকে জাজ করবেন না, যখন যেদিকে যখন সুবিধা পাবেন সেদিকে ছুটবেন, মানুষ মাথা দিয়ে চিন্তা করবেন যে একটা মানুষ কেন একটা ভিডিও দেয়। আমি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা সাধারণ পাবলিক বা আমাদেরকে দেখেন, আমরা কিন্তু আমাদের যারা আমাদের পর্যায়ে যারা কাজ করে তাদেরকে আপনাদের থেকে বেশি চিনি, তারা ভালো খারাপ বা একজন কন্টেন্ট ক্রিয়েটর বোঝেন, আর একজন কন্টেন্ট ক্রিয়েটর কেন কোন জায়গায় কোন ভিডিওতে কোন কথা কেন বলছে, এসব বিষয়ে বুঝে শুনে কিন্তু আমরা কথা বলি, এমন না যে আমরা কিছু না বলেই কথা বলে দিই। তারপর অনেকেই একটা বিষয় তুলে আনেন, সেটা হচ্ছে যে ছেলেটা বলেছিল যে তাকে নাকি ঘরে ঢুকতে দেওয়া হয় নাই, বাইরে থেকে তার সাথে কথোপকথন করে তাকে আশ্বাস দিয়ে তাকে আবার বাড়িতে মানে পাঠায় দেয়, এরপরে তাকে নাকি আর তার সাথে যোগাযোগ করে না বা তাকে যে হেল্প করার সেটা করে না, তার জন্য তার মনকষ্ট হয় এবং সে সেখান থেকে ভিডিও বানিয়ে দেয়। এবং ছেলেটাকে আমি যখন, আপনারা সবারই একটা কথা যে ছেলেটা যদি ভিতরে না ঢুকতে দেয় সেলফি কীভাবে তুলছে, এখন ছেলে বলতেছে পরে আমি তাকে এই বিষয় নিয়ে আমি মেসেজ করছি। হ্যাঁ, আপনারা যারা গঠনমূলকভাবে কমেন্ট করেন, আমি সব প্রত্যেকটা কমেন্ট কিন্তু দেখি, শুধুমাত্র যারা গালি গালাজ করে তাদের কমেন্ট দেখলে আমার আর ভিডিও বানানো হবে না। আচ্ছা, আমি প্রথম ভিডিও বানাই আপনারা গালি দেন, দ্বিতীয় ভিডিওতে আমাকে ভালোবাসেন, প্রথম আমার মা বাবা তুলে গালিগালাজ করেন, আর যারা গালিগালাজ করেন তাদের তো প্রথমেই বললাম তারা রাস্তার ছেলে, যুক্তি দিয়ে একটা কথা বলবেন সেই কমেন্ট আমিও দেখবো সবাই দেখবে, সেই কমেন্টের উপর অনেক কিছু হবে, তবে গালিগালাজ করলে আপনাকে নেওয়া হবে না, কারণ আপনি আপনি তো একজন খারাপ, আপনি খারাপের কি আবার বিচার হবে, বিবেক বিবেচনা তো আপনারই নাই, আপনাকে নিয়ে যে আর তো কোনো কথা বলার সুযোগ নেই আমাদের। এখন এখন ছেলেটা হচ্ছে বলে যে এটা আমার, আমি তাকে ইয়ে করি, আমি আপনাকে দেখাবো যে ছেলেটা কি বলছে। এখন ছেলে বলছে যে তার নাকি এই কথাটা বলতে ভুলে গেছে, সে শুধুমাত্র ছবি তোলার জন্য অনেক রিকোয়েস্ট করে ঘরে ঢুকে তারপরে ভিডিওটা ছবিটা তুলে আসে। এখন ছেলে বলছে আমরা যা বলছে তাই বিশ্বাস করতেছি, এখন ছেলে যা বলছে, ছেলে কিন্তু একটা ভিডিও বানাইছে, সেই ভিডিও কিন্তু মোটামুটি একটা মানুষ দেখছে, আমার ভিডিওটা অনেক মানুষ দেখছে, আমি যতটুকু জানি দুইটা ভিডিও ফিরোজ ভাই চোখের সামনে পড়ছে, কারণ ফিরোজ একটা টিম মেম্বার নিয়ে কাজ করে, এবং আমি যতটুকু জানি আমার আমার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে হলো ফিরোজ ভাইয়ের কাছে এই ভিডিওটা পৌঁছাইছে। যদি সত্যি হতো ফিরোজ ভাই কিন্তু এই বিষয়ের উপরে বলতো যে এই বিষয়টা মিথ্যা, সত্যতা যাচাই করতে হইতো, আর আমি ওইটা চাই ফিরোজ ভাইটা নিয়ে যাচাই বাছাই করুক, কমেন্ট করুক বা মেসেজ করুক, যেটাই হোক আমাদেরকে জানাক, আমরা হলো তাকে নিয়ে আলোচনা করবো, আমিও কিন্তু ফিরোজ ভাইয়ের ফ্যান, আমি কিন্তু ফিরোজ ভাইকে খারাপ জানি না। আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনার যে কোনো বিষয়ে একটু বিবেচনা করবেন, ফিরোজ ভাই কিন্তু মানুষ, ফিরোজ ভাই একদম একজন পাবলিক ফিগার, সে তার একটা হিউজ পরিমাণ ফ্যান আছে, আমিও তাকে ভালোবাসি, আমিও তার কাজকে পছন্দ করি, তাকে ভালোবাসেন তার কাজকে আমিও পছন্দ করি, কিন্তু সে কিন্তু দিনশেষ একটা মানুষ, সে কিন্তু ফিরিস্তা না, এটা ভাবতে হবে আপনাকে, তারা ভুল থাকতে পারে। যেমন আমি যদি আপনাকে বলি, আমি আমি সহজ দুটো উদাহরণ বলি, যেমন আমার কাছে একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে রোজার কালে সেই মামপানি আর রোজাদারকে মামপানি দেওয়াটাকে আমি পছন্দ করি না। একটা মানুষকে রোজাদারকে আপনি মজা করতে পারেন না, একটা ঠান্ডা পানির বোতল এনে তার মুখের সামনে ধরে বলতে পারেন না 500 টাকার একটা নোট দিয়ে আপনি পানি খেলে আমি আপনাকে রোজাটা ভাঙলে আপনাকে 500 টাকা দিব, এই বিষয়টা আমার কাছে ভালো লাগেনি, আমি একজন মুসলিম হিসাবে রোজার এই সময় এই ভিডিওটাকে আমি পছন্দ করিনি। আর একটা ভিডিও হচ্ছে আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে, যেমন আমি ওনাকে খারাপ জানি না বলছি, এটা কিন্তু ইন্সপিরেশন ভালো কাজ, সবাই যেদিকে আমিও সেদিকে, সোজা বাংলা কথা, আমি আপনাদের বাইরে যেতে পারবো না, কারণ সবাই নিজের চিন্তা যেহেতু করে আমাকে করতে হবে, আমি এখন নিজের চিন্তা করতেছি। এখন আমি আর একটা কথা বলি, ঈদুল আজহাকে সামনে রেখে মানে কোরবানি ঈদকে সামনে রেখে উনি একটা ভিডিও বানিয়েছিল, একটা মানুষকে ছাগল দিছে 13-12 হাজার টাকা খরচ করে, মানে ওনাকে নাকি শখ পূরণ করছে, ওনার জীবনে প্রথম কোরবান, উনি চালায় রিক্সা দিন মজুর, উনি তো এই কোরবান তো তার হয় নাই আমি যতটুকু জানি, কারণ একটা মানুষের কোরবান তখনই জায়েজ হয় যখন সে নিজের পারিশ্রমিক, আমরা জানি যে কিছু বিধান বিধান অবশ্যই বিধিবিধান আছে কোরবানের, তার তো কোরবান জায়েজ নেই, সে নিজে যদি উপার্জন না করতে পারে তার এই কোরবান হবে না, ঋণ করে বা দাঁড় থাকলেও রোজা এই কোরবান হয় না, সেখানে আরেকজনে দিলে এটা তো তার কোরবান হলো না। তো আমি মনে করি এর থেকেও বেটার অপশান হচ্ছে ফিরোজ ভাই চাইলে টাকাটা ওনাকে, ফিরোজ ভাই চাইলে
এই টাকাটা ওই লোককে দিতে পারতো, একটা ব্যবসা বা একটা কাজ করে খাইতো। হয়তো সে এক বছর দুই বছর তিন বছরে টাকা দিয়ে ব্যবসা করে বা কাজ করে বা একটা কর্ম করে দুই তিন বছর হওয়ার পর হলেও কিন্তু তার একটা সামর্থ্য হইতো সে নিজের টাকা কোরবান দিতে। এই কাজটা কিন্তু বেটার অপশান হইতে পারতো। আমি এটাই এটা এই কথাগুলো এই দুটো টপিক যে একটা হচ্ছে রোজাদারকে ফানির বোতল ছুড়ে দেওয়াতে আপনি রোজা ভেঙে ফেলেন টাকা দিব সেইটা টেস্ট করা, আর একটা হচ্ছে মানে কোরবানি ঈদে একটা রিক্সাওয়ালাকে দিনমজুরকে ছাগল দিয়ে আমার এটা জানি কেন জানি খারাপ লাগছে। এই দুটা কথা আমার খারাপ লাগছে, শুধুমাত্র এই দুটা জিনিস আমার কাছে ভালো লাগেনি, এটা জাস্ট শেয়ার করলাম। এমন না যে ওনার কাজগুলো আমার কাছে খারাপ লাগে, উনি হাজার হাজার মানুষকে ইন্সপায়ারেশান দেয়, উনি আমারও ইন্সপায়ারেশান, আমার কাছে ওনার কাজগুলো ভালো লাগে। এখন আমি শুধুমাত্র বিভিন্ন দিকের চিন্তা ভাবনা করে ছেলেটার কথা খারাপ লাগে, সেই দিক চিন্তা ভাবনা করে যে মানুষটাকে আমরা এত ভালো জানি সেই মানুষটার আচরণ কেন এমন হবে, সেই দিক চিন্তা ভাবনা করেই কিন্তু এমন কথাগুলো আমি ফেজে তুলে ধরেছি, এছাড়া আর কিছু না। আর সবাইকে বলছি, আপনারা যারা গালিগালাজ করছেন তারা যদি ফিরোজ ভাইয়ের ফ্যান হয়ে থাকেন, এমন একজন মহান মানুষের, আমি তো ওনাকে খারাপ কিছু বলি নাই, ওনাকে বলি না যে বাট পার বা উনিও এই করছে সেই করছে, আমি জাস্ট ওনার কথাগুলোকে তুলে ধরছি যে মানবতার ফেরিওয়ালারা বাস্তবে কেমন। আর ওনাকে নিয়ে যারা আমাকে ওনার সাপোর্ট করে যারা আমাকে গালি দিয়েছেন, এখন আমি কি বলতে পারি না যে ফিরোজ ভাইয়ের ফ্যানরা গালি গালাজ করে? আপনি এই মানুষটার সম্মানীয় মানুষটার সম্মান নষ্ট করছেন না? আপনি আসলে আপনার আসলে কারোই ফ্যান না, যারা গালি দিয়েছেন আপনার কারোই ফ্যান না। আপনার যখন যেদিকে মানুষ বেশি তখন সেদিকে থাকবেন। কালকে আমি অপেক্ষায় থাকলাম, আমি ভিডিওটা আমি কেন বানাইছি শুধুমাত্র আমি জানি, আমি অপেক্ষায় থাকলাম, আমি বলছি না আমি সরি যে ভিডিওটা আপলোড করার জন্য, এবং ফিরোজ ভাই এসেও সরি, সরি বলতে ভিডিওটা তো আমি বলি নাই ফিরোজ ভাইকে খারাপ, আমি একটা পডকাস্টে ইনভেস্ট পাই সেখানে বলি, সেখানে আমি কিছু কথা বলছি, আমরা ভিডিওটা সরাই ফেলছি অলরেডি, যে এই পডকাস্টটা সরাই ফেলছি, এবং আমার যে ভিডিওটা সেখানে ফিরোজ ভাইয়ের নামে কোনো খারাপ কথা নেই। বাট ওই ছেলে যে আবেগটা আমাদের কাছে শেয়ার করছে, অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে নাকি একটা প্ল্যানিং দিয়েছে, সেই বিষয়টা আপনার কাছে শেয়ার করছি। এটা ফিরোজ ভাই দেখে আমি মনে করি ফিরোজ ভাই এখানে এই বিষয়টা নিয়ে অবশ্যই একটা রিপ্লাই করবেন, হয়তো ভিডিও দিবেন বা একটা পোস্ট করবেন, সত্যটা আমাদেরকে জানাবেন, এটা আমি চাই এবং ওনার হাজার হাজার লাখ লাখ ফলোয়ার সে তারাও চায়, ভক্তরা চায়। সো এটা আমার কথা না, আর আমি আমি ভিডিওটা অযৌক্তিক থেকে বানাই নি, আমি ভিডিওতে উনি ওনাকে খারাপ বলি নাই, আমি আবারও বলছি আমি জাস্ট ছেলেটার কথাটা তুলে ধরছি। এখন আপনি চিন্তা করেন, আপনি কালকে আমার কাছ থেকে অবহেলিত হইলে কেউ না কেউ তো কথা বলবে, আমি ওই ছেলেটার হয়ে কথা বলছি, একটা জিনিস তুলে ধরছি। আপনি যারা গালি দেন আমাকে বা আমাকে খারাপ জানেন, চিন্তা করেন আপনি যদি ভুক্তভোগী হন, আমি হোসেন যদি আপনার বিষয়ে কথা বলি তখন কি আপনি আমাকে গালি দিয়ে মন চাইবে? আমি জানি এই দেশে ভালো কিছু নিয়ে কথা বলা যায় না, বর্তমান সমাজ বা পৃথিবীতে ভালো কিছু নিয়ে বা সত্যি কিছু নিয়ে কথা বলতে আপনি পারবেন না, এটা আপনি পারবেন না, এটাই বলছি। তো যদি কেউ ভুল ভেবে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন, এমন না যে এর পূর্বে মানবতার ফেরিলা এমন কিছু করে নাই, বাংলাদেশে এমন অনেক টিকটকার আছে যারা দাড়ি টুপি পাঞ্জাবি রেখে ভালো হয়ে গেছে, এরপরে আবারও তারা মাল্টিমিডিয়া কাজ করছে। আমি বাংলাদেশে থাকি ভাই, একজন মানুষ 2015-16 বা 2017 সালের দিকে যারা ইউটিউব ফেসবুক দেখেন, নাম হচ্ছে একজন মানুষ মানবতার কাজ করতো এরকম, তাকে তার নামে হচ্ছে আহসান হাবিব পেয়ার, সেই মানুষটা ধর্মের কাজ করতো, ইসলামিক সঙ্গীত গাইতো, এমন এমন তার ফলোয়ার ছিল তখনকার সময়, তার 3-5 লাখ ফলোয়ার ছিল তখনকার সময়, 5 লাখ ফলোয়ার থাকা এখনকার সময় 10 মিলিয়ন ফলোয়ার যার আছে তারও এমন তেমন অবস্থা ছিল না। সেই মানুষটা কিন্তু চিটারি বাটপারি করছে ধর্মের অজুহাত দিয়ে, সেই দৃষ্টিতে আমরা কথা বলতেই পারি, আমাদেরও সন্দেহ দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে। আর এর আগে অনেক মানবতার ফেরিলো নিয়ে আমরা কথা বলছি, সেখানে আমরা সাকসেসও হয়েছি, এমনটা না যে মানুষ সব পেরেস্তা, ভুল মানুষের থাকতেই পারে। তো যেহেতু ফিরোজ ভাই এমনটা না, আমাদের ধারণা ভুল, সেখানে সেই দৃষ্টিতে ছড়ি। আর যারা ভুল বুঝছেন ফিরোজ ভাইকে তারাও বলতেছি না, তবে এখনও আমি শিউর না যে ছেলেটা সঠিক নাকি ফিরোজ ভাই সঠিক আসলে। আর ফিরোজ ভাইকে নিয়ে তো আমরা খারাপ কিছু বলিনি, ফিরোজ ভাইয়ের কাছে একটা ছেলে গেছে আশাহত হয়ে ফিরে আসছে, এটাই আর কিছু না। আর ছেলেটা কী বলছে সেটা আমি ভিডিওর মাঝে আপনাদেরকে দেখাই দিব। ভালো থাকবেন, সুস্থ চিন্তা ভাবনা করবেন, আসসালামু আলাইকুম। আমি এখানে প্রশ্ন করছিলাম যে সবাই বলতেছে যে তোমাকে যদি বাইর থেকেই তাড়াই দেয় তাহলে ছবিটা কীভাবে তুলছো তুমি, এটা আমি প্রশ্ন করছিলাম। তার উত্তরে সে এটা লিখছে যে ভাইয়া আজকে ফ্রি মোশনে ফ্যান ফলোয়ার বেশি বলে আমার সত্য কথাগুলো অনেকের কাছে এতেও তো লাগছে, কিন্তু একদিন সবার সামনে এই সত্যটা প্রকাশ পাবে আর সেই দিনের অপেক্ষা থাকবে। ভাইয়া
প্রথমে 3 ঘন্টা মানে বাইরে বসায় রাখছিল চেয়ারে, তারপরে ম্যাচের সাথে কথা বলছিলাম, পরে কিছু সময়ের জন্য নিছিল, তখন হচ্ছে আমি রিকোয়েস্ট অনেক রিকোয়েস্ট করে ওই পিকচারটা তুলছিলাম।